অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ায় দেশের অনেক অঞ্চলে বন্যার ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে ফেনী, ময়মনসিংহ, নেত্রকোনা সহ কয়েক জেলার বিভিন্ন স্থানে ভেঙে গেছে বাঁধ, প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম, পানিবন্দী হয়েছেন সেখানকার বাসিন্দারা। এছাড়া বিপদসীমার কাছাকাছি রয়েছে যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা সহ বেশ কয়েকটি নদীর পানি। বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এমন পরিস্থিতি চলতে থাকলে দেশে আগাম বন্যার আশঙ্কা রয়েছে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। হঠাৎ করেই ভেসে গেছে ফসলের মাঠ, মাছের ঘের, বর্ষায় টানা বৃষ্টিপাত আর ভারত থেকে নেমে আসা পানির ঢলে এরই মধ্যে প্লাবিত হয়েছে ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল। পানি বেড়েছে যমুনা, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ দেশের বড় সব নদীর। এবছর কিছুটা আগেই সৃষ্টি হয়েছে বন্যার অবস্থা বলছেন ক্ষতিগ্রস্তরা। একটানা ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে পানি বন্দী হয়ে পড়েছেন ফেনীর অন্তত 30,000 মানুষ। এরই মধ্যে দৌলতপুর, জয়পুর ও পরশুরাম উপজেলার সাতকুচি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পানির স্রোত না কমায় মেরামত করা যাচ্ছে না বাঁধগুলো। নদী ভাঙতে 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 এই পর্যন্ত আসছে। এখন এই নদীর কোনো সংস্কার নাই, প্রায় বছরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কিন্তু আমাদের কোনো সুফল আসতেছে না। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এমন ভারী বর্ষণ চলতে থাকলে আগামী সপ্তাহেই অনেক অঞ্চলেই সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতির। উত্তর মধ্যাঞ্চল হয়ে, মানে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা হয়ে এই বন্যাটি পরে দেশের মধ্যাঞ্চলের দিকে আসতে পারে। অর্থাৎ পদ্মা অববাহিকার যে জেলাগুলো আছে, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলো আপনার আগামী সপ্তাহের মাঝামাঝিতে বন্যা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। পানি বাড়ছে সিলেট অঞ্চলের নদীগুলোতেও, যদিও এবছর বড় বন্যার আশঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞরা। আগামী মাসের শুরুতেই কমতে পারে সব নদ-নদীর পানি বলছেন তারা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।